মুখ্যমন্ত্রীর পোস্টার ছেড়া এবং মহিলা পুলিশ কর্মীকে হেনস্থার অভিযোগে 13 জন বিজেপি নেতা কর্মীকে জেল হেফাজতের নির্দেশ দিল জেলা আদালত। এদের মধ্যে বিজেপি যুব মোর্চার নেতা কাঞ্চন দেবনাথ ও সৌরভ সরকার রয়েছেন। জানা গিয়েছে মোট 6টি ধারায় মামলা দায়ের হয়। আজ তাদের শিলিগুড়ি আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। প্রসঙ্গত, সোমবার বিজেপির উত্তরকন্যা অভিযানের সময় পুলিশি নিগ্রহের অভিযোগ তুলে এবং উলেন রায়ের মৃত্যুর ঘটনার প্রতিবাদে গতকাল উত্তরবঙ্গে 12 ঘণ্টার বন্ধের ডাক দেয় বিজেপি। এদিন বন্ধের সমর্থনে রাস্তায় নেমে ইয়ারভিউ মোড়ে লাগানো মুখ্যমন্ত্রীর পোস্টার ছেঁড়ার পাশাপাশি তা জ্বালিয়ে দেওয়ার অভিযোগ ওঠে বিজেপির কর্মী ও সমর্থকদের বিরুদ্ধে। এরপরে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় 13 জন বিজেপি নেতা কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।